চলো বলে ফেলি কত কথা কলি জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই। প্রেমের জন্য শীতকালটা পারফেক্ট, ইনফ্যাক্ট রোম্যান্সটা কিন্তু শীতকালেই বেশ ভালো জমে। আর শীতকালেই আমরা দুটো প্রেমের দিন মানে প্রেম দিবস পাই, তাই এবারে সরস্বতী পুজোয় তোমাকে চাই। এই কথাটা আমি বলছি না, মানে অফকোর্স আমি আপনাদের সব সময় চাই, কিন্তু 2017-এর সরস্বতী পুজোয় এই কথাটা যে দুটি মানুষ শুধু বলবেন তারা আজ রয়েছেন আমাদের সাথেই। অর্থাৎ আমাদের সাথে রয়েছে দ্য মোস্ট ইয়াং পপুলার ইয়াং কাপল বনি অ্যান্ড কৌশানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমাদের মাঝখানে চলে এসেছি, আমাকে চাইছো তো? হ্যাঁ ডেফিনেটলি, নিশ্চয়ই তোমাকে চাই বলেই তো তুমি এখানে। ঠিক আছে, মানে আমাকে আজকে চাইছো তো, কে কতটা কাকে বেশি চাইবে? তোমাকে চাই চাই চাই, কে কাকে কতটা চাইবে? মুভিতে আর মুভির বাইরেও, মুভির বাইরে তো আমরা খালি উল্টো জিনিস বলি। কি গসিপটা চাইছো সেটা ভাবে না, এট এনি কস্ট। সেটা কি গসিপ কিনা সেটা তো পরের কথা, আমি কে গদরা চাইতো সেটা জানি। মুভিতে আই থিংক আমার তরফ থেকে বেশি চাউনিটে বেশি চায়, এবং কতটা এক্সটেন্ড অফ দি চায় সেটাই হচ্ছে মুভিটা। এবং আই থিংক ভালোবাসার জন্য যতটা করা যায় ততটাই করে ছেলেটা, মানে যতটা একটা নর্মাল মানুষ করবে বা একটা বয় নেক্সট ডোর করবে, সো সেটাই আমরা পোর্ট্রে করার চেষ্টা করেছি। আর দিয়া দিয়া জয়কে একটু কম চায় না? অ্যাকচুয়ালি এখানে দিয়ার ক্যারেক্টারটাই কমপ্লিটলি ডিফারেন্ট, তো ওর কোনোভাবেই মানে ওকে দেখানো হয় না যে খুব একটা মানে হয় না আর কি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড, মানে মানে ভালোবাসায় পড়তে চাইছে বা সেই ভালোবাসার জন্য কিছু করতে চাইছে এরকম ওর মধ্যে কিছু নেই। যেটা মানুষের জীবনে আর কি হয় যখন সত্যিকারের ভালোবাসা হয় তখন অন দ্য ফ্লো হয়, ওটা আগে থেকে প্রিপেয়ার্ড বা আগে থেকে কিছু থাকে না যে আমি একে পটাবো, আমি একে এইভাবে আই লাভ ইউ বলবো, এর জন্য আমি এত কিছু করব, তাহলে মেয়েটা আমার কাছে আসবে, এই ব্যাপারটা ওর মধ্যে নেই। একটা ছেলেকে ইমপ্রেস করার চেষ্টা বা কিছু এরকমও করে না, অন দ্য ফ্লোর ওর যে ফিলিংটা জন্মায় জয়ের জন্য সেটা খুবই পিওর, খুবই মানে ব্লিসফুল একটা ফিলিং বলা যায়। ইটস লাইক ভেরি পিওর, মধ্যে কোনো কিছু প্ল্যানিং নেই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। তো তোমাদের দুজনকে দেখলে পারবো না আমি ছাড়তে তোকে, কিন্তু আসবেই। তো পারবো না আমি ছাড়তে তোকে, তোমাদের কলেজ মানে ছোট ছেলের প্রেম, ছোট ছেলে মেয়ের প্রেম দেখেছেন, এখানে কি সেরকম না একটু বড় হয়েছে নাকি একই ছোটই আছো তোমরা? না, আমার এখানে ডেজিগনেশনটাই হচ্ছে যে কলেজ পাস আউট, আমি চাকরির জন্য চেষ্টা করছি। আচ্ছা, তেমন কিছুটা পেয়ে উঠছে না, পেয়ে উঠছে না, মানে পাওয়ার চেষ্টাই করে চলেছে। আরে পাবে কি করে, দিয়ার দিকে মন দিয়েছে ভাই, চারি সব দিয়াকে দেখে। এমনি রিয়েল লাইফে ওর পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, ওই জন্য হিরো হয়ে গেছে। না না, ছিল ছিল, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিকম নিয়ে। হ্যাঁ বললে হবে না, পার্সেন্টেজ একটু প্লিজ, পার্সেন্টেজ সাইডে থাকে, যদি দর্শকদের বলতে চান আপনি। মার্কস কে দেখে, হিরো হয়ে গেছে, আমার মার্কস, হিরো দা সবসময় ভালো মার্কস থাকে না। তো যেটা বলছিলাম যে গ্রামে তোমরা আগেরবার প্রেম করেছো, এবার পাহাড়ে প্রেম, ব্যাপারটা কতটা চমলো, রসালো হয়ে উঠছে ব্যাপারটা। ঠান্ডায় অ্যাকচুয়ালি ঠান্ডায় প্রেম করেছি, তো কাঁপতে কাঁপতে আমরা প্রেম করেছি, সমুদ্রেও প্রেম হয়ে গেছে। আমাদের গানটা ছিল আগে আমরা সমুদ্রের পাশে, ওটাতেও প্রেম, মানে আমরা কোথাও ছাড়িনি বুঝেছো তো, পাহাড় জঙ্গল জঙ্গল হয়নি না, না জঙ্গল হয়নি এখনো, জঙ্গল এইবারে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে কিন্তু, জঙ্গল মে মঙ্গল। না না, আই থিংক এটা ডিফারেন্ট, একটু একদমই ডিফারেন্ট, কারণ কি ওটা একদম গ্রামের যেটা, মানে আমরা বালিতে প্রেম করেছি, বালিতে মানে হ্যাঁ বালি, ইন্দোনেশিয়া বালি না, যাই হোক হ্যাঁ রাজস্থানের বালি। তো তাই জন্য আমাদের পাহাড়ের যেহেতু একটু ইনোসেন্ট টাইপের ভালোবাসাটা, এবং আর গ্রামেরটাতে কি ছিল মানে ওটা ভালোবাসা এক্সাক্ট ছিল না, ওটা রিয়েলাইজ করেনি ওরা যে লাস্ট অবধি, যতক্ষণ ওর বিয়ে হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি রিয়েলাইজই করেনি যে ওদের মধ্যে একটা মানে ওরম ভালোবাসার ব্যাপার আছে। তো ওটা একদম ডিফারেন্ট ছিল, এখান থেকে ও ছেলেটা জানেই, ডিটারমাইন্ড যে না আমার ওকে খুব পছন্দ, আমি ওকে ভালোবাসি, এবং মানে ও না হলে হয়তো আমার জীবনে আর কিছু থাকবে না, তো এরকম টাইপের একটা মানে ডিফারেন্ট স্টোরি একটা টাইপের। আচ্ছা, তো প্রেমটা কেমন জমলো সেটাই বলছি, মানে কোনটা ভালো লাগলো, এইটা কি একটু বেশি ভালো লাগলো এই এখনকার প্রেমটা করে? আমি যেটা বললাম মানে অনেক জায়গায় বলেছি যে মানে এটা একটা ইন্টেন্স প্যাশনেট লাভ স্টোরি অনেকদিন বাদে, যার মধ্যে বোঝে না সে বোঝে না, বা চিরদিনই তুমি যে আমার প্রেম আমার মতন ফ্লেভার আছে, তো কমপ্লিটলি একটা ডিফারেন্ট জিনিস। অ্যান্ড এটা না দেখলে মানে আমি এক্সপ্লেন করতে পারবো না যে মানে আমরা কীভাবে শুটিং করেছি, কী কী
ফিলিংস এই মুভিতে এক্সপ্রেস করা হয়েছে। এটুকু ডেফিনেটলি বলবো যে প্রেম মানে আঘাত খাওয়া, আমরা জানি প্রেম মানে দুঃখ, কান্নাকাটি বেশি, কারণ হাসির মুহূর্ত আমাদের জীবনে কতটা থাকে, তো দুঃখর মুহূর্ত যেহেতু বেশি, আমি ওই দুঃখর পার্টটা এই মুভিতে একটা বড় রোল প্লে করে। তো প্রেম ডেফিনেটলি এই মুভিটা বলতে গেলে ইট ইজ অ্যান ইন্টেন্স লাভ। কিছু ঘোরা ফেরা, কিছু ওঠা বসা, যদি হয় একই সাথে মন্দ তাতে কি, কিছু মেলামেশা, কিছু জানা শোনা, তোর সাথে হবে বলে ফোন দিয়ে এসেছি, হয়ে আছি রাজি, হয়ে আছি একা, চলে যাই চাঁদে। আচ্ছা, কৌশলের হেভি এক্সপিরিয়েন্স, বাবা এত সুন্দর বুঝিয়ে, আমি একটা মানে মাস্টার ডিগ্রি কোর্স করেছি। আচ্ছা, উপর দিয়ে চালায় মানে আমার উপর দিয়ে গুলি চালায় যে নাকি আমার বেশি এক্সপেরিয়েন্স? না, আমি বললাম এক্সপেরিয়েন্স তখন হয়েছে আমার উপর দিয়ে চালায়, গল্পটা কিন্তু অন্যদিকে হচ্ছে। ও তো রয়েছে, ওর তো কটা গার্লফ্রেন্ড কি ব্যাপার জানো না, তাহলে বলতে বলো ওকে একটু ক্যামেরা। মেয়েদের মনে কি দুঃখ দেবে যারা দেখছে, মানে আছে যা একদম, আমি শুধু কাজ নিয়ে ইন্টারেস্টেড, বুঝলো, প্রেম প্রীতি কেউ করেছি, তোমাকে চাইনি, রাত্রে গিয়ে সারা রাত ধরে তোমাকে চাইর সাথে কথা বলছে, দিয়ে এখন ঘুম পাচ্ছে, ওরকম একটা অবস্থায় ও হতেই পারে, হতেই পারে, খুব স্বাভাবিক। দেখো চোখটা থেকে মনে হচ্ছে যেন বন্ধ হয়ে যাবে, কৌশলী নয় তাই তো, মানে আমার মানে মনে হচ্ছে ভালোবাসি আমরা দুজন দুজনকে, কিন্তু একদিন তো সব ফুরিয়ে যাবে, শুধু থেকে যাবে কিছু মুহূর্ত আর ভালোবাসা। কে বলেছে যারা ভালোবাসে তারা অমর হয়, বৃষ্টির মতন বার বার ফিরে আসে। আচ্ছা, তো হাসির মানে আমরা যেমন পারবো না, আমি ছাত্র থেকে বেশ হাসি পেয়েছি, এটাও কি হাসি আমরা পাবো? হাসি ডেফিনেটলি আছে, বিশ্বনাথটা আছে, মানে হাসির ফ্যাক্টর তো থাকবে। তো মানে আমি তোমাকে ওই জন্যই বললাম যে একটা প্ল্যাটার, প্ল্যাটারকে সাজিয়ে দেওয়া হচ্ছে সরস্বতী পুজোতে বাঙালি দর্শকদের জন্য, যে তোমরা দেখো, এনজয় করো, প্রেমে পড়ো, তো বেসিক্যালি সব কিছুই আছে। আর ট্রেলারে আমরা একটা দেখছিলাম, একটা চিঠি আছে, চিঠি জলে ভিজছে, তো এই চিঠি মানে তোমরা কেউ কাউকে দেবে এরকম কি কিছু আছে? হ্যাঁ, মানে প্রেমপত্র তো আগেকার দিনে ওটাই একমাত্র উপায় ছিল, এখনকার দিনে নয়, হোয়াটসঅ্যাপ এসে গেছে, ফেসবুক এসে গেছে, হ্যানা ত্যানা প্রচুর কিছু সোশ্যাল মিডিয়া এসে গেছে, তো সেইটা যেহেতু ছিল না, এবং আই থিঙ্ক আগেকার দিনে বা এখনো অনেকেই করে যে মানে একটা লেটার লিখে দেওয়া, মানে নিজের ভি প্রেম দেখানো মানে চিঠি, হ্যাঁ মানে ওটা এক্সপ্রেস করার একটা বেস্ট ওয়ে, একটা আলাদা এক্সপ্রেস করার বেস্ট ওয়ে, কারণ আমি স্কুলে প্রচুর ফেমাস ছিলাম, মানে ফ্রিতে জাস্ট বলতে হবে ওকে সবকিছু, করতে পারে না, জেলেস না, মানে ওর পেছনে তো কেউ থাকতোই না, কারণ আগের বনিকে যদি কেউ দেখে তাহলে তো সেটা যদি তোমরা দেখে থাকো তাহলে খুব ভালো, দর্শকদের দেখিয়ে দিও ওই ক্লিপটা একটা, মানে জাস্ট ছোট্ট, হাই আই এম বনি সেনগুপ্তা, টুডে আই এম অডিশনিং ফর দিস দিস দিস, এন্ড তার সাথে বনি রূপটা দেখিয়ে দিও, তখন অলমোস্ট বনি 94 মেম্বার কি আছে, মোটা কিউট, মানে একটা লাড্ডু গোপাল টাইপ ব্যাপার ছিল, লাড্ডু গোপাল ইজ কিউট, লাড্ডু গোপাল এখন অনেক কিছু বলি ঢাকবে ব্যাপারটা, তো ওই জন্য ওই বলা চিঠির ব্যাপারে ওর কাছে যেওই না, নাও আই এম হ্যান্ডু দ্যাট টাইপ অফ, মানে একজনকে চিঠি দিতে আরেকজন দেখে নিতে ধরা পড়ে যেত, এই ব্যাপার থাকে তো ওর, মানে কেচ্ছা শেষ নেই ওর কথা ছাড়ো, তখন কাউকে দেয়ওনি পায়ওনি হয়, পায়ওনি হয়, পেয়েছি পেয়েছি, লিখেছে টু মাই লাড্ডু গোপাল, লিখেছে কতজন আমাকে বলতে পারতাম ব্যাপারটাতে কিছু, যাই হোক, তো
আমি কৌশানির একটা জিনিস দেখছিলাম যে গানটার মানে টাইটেল ট্র্যাকটা শাড়ি পরে হেভি দৌড়াচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে টাইম খুব কম ছিল যখন আমরা শ্যুট করছি টাইটেল ট্র্যাকটা আর আরেকটা গান যেটা আসবে খুবই তাড়াতাড়ি তো সেই সময় আমাকে বলা হয়েছে যে মানে সানডাউন হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো এরকম একটা সিচুয়েশনে হিল পরা কারণ শাড়িটা ইউজুয়ালি আমাদের একটা হাইট লাগেই তো হিলটা দরকার অ্যান্ড সেখানে আমাকে দৌড়াতে হচ্ছে তো আমি নিচের দিকে তাকাইনি আমি জাস্ট ভেবেছি জয় মা তারে আমি যদি পড়ি তো পড়বো অনশট দেখা যাবে যা হবে কিন্তু তখনের জন্য শর্টটা দিয়েছি অ্যান্ড ইট ওয়াজ ওকে হ্যাঁ কিন্তু যেটা চোখে পড়ছে আর তোমার শাড়ি পরাটা আমার চোখে পড়েছে আর একজনের চোখ বনির এত রোমান্টিক সিরিয়াসলি এক্সপ্রেশন অসম ছিল থ্যাংক ইউ তো এতটা রোমান্টিক কাউকে ভেবে করছিলে নাকি নিজে থেকে এইভাবে করছিলাম সুন্দর দেখতে একটা মেয়ে পাশে থাকলে আর কি চাই এইবার একটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করে অনেস্টলি উত্তর দিতে হবে রাজদা না রাজীবদা রাজীবদা এটা খুব ডিপ্লোম্যাটিকলি আমাকে আনসার দিতে হয় একটা অ্যাক্ট্রেস হয়ে বাট আমি কারণ আমি দুজনের সাথেই কাজ করবো ফিউচারেও আর করেছি তো অভিজ্ঞতা ওয়াইজ বলবো যে রাজদা ইজ ডেফিনেটলি স্পেশাল তার কারণ আমার আমার তো শুরু হয় রাজদা দিয়ে তো আমার কাছে ডেফিনেটলি একটা ফাদারলি ফিগার একটা এল্ডারলি ফিগার যাকে আমি যখন ইচ্ছা ফোন করতে পারি বলতে পারি যে কেমন লাগলো আমার অ্যাক্টিং বা কেমন লাগলো গানে আমাকে কেমন দেখতে লাগছে আর না বললে আমি উল্টে অধিকার জাতীয় বলি যে কেন বললে না তুমি আমাকে যে আমার কেমন লাগছে সো এরকম একটা বন্ডিং আছে রাজদার সাথে অ্যান্ড রাজীবদা ইজ আ ফ্যান্টাস্টিক হিউম্যান বিং হ্যাটস অফ কারণ খুব শান্ত একটা মানুষ খুব চুপচাপ ভোলা ভালা সব কিছুতে প্যানিক করে ওঠে অ্যান্ড এতটাই সিম্পল যে মানে আমরা যাই বোঝাতাম না কেন সেটা বিশ্বাস করে নিত মানে এতটাই ভোলা ভালা তোমাদের দেখে আরো চাপ খেয়ে গেছে আমাদের মতো দুটো জিনিস পেয়েছে তো বলছে বাবা সেক্ষেত্রে দুজনেই দুজনকে কত নাম্বার দেবে মানে কতটা ইমপ্রুভ করলো কে যদি বলো মানে তুমি কৌশানিকে কতটা বড় অনেকটা বাকি আছে এরপর কালকে আবার দেখা হবে কিন্তু ঠিক আছে বাড়িয়ে দিচ্ছি দাঁড়াও না হয় নেই আমরা আবার আবার দেখা হবে ক্যামেরা চলছে বাড়িয়ে দিচ্ছি সত্যি কথা ডেফিনেটলি আই উইচ যদি পারবো না ওকে রেট করি আমি জানি ও কি দেবে আমার জানা আছে না না ওটা ওভারঅল মিলিয়ে একটা বলে দাও তুমি আমি বলে দিচ্ছি না না আমি দুটোতে ডিফারেন্সিয়েট করব বলছি আমি বলেনি প্রশ্নই ছিল হ্যাঁ আরে আগে কত রেট করতে এখন কত রেট করতে তাই তো বললে এই কি আমি বলেছি আমাকে ছেড়ে দাও সেখান থেকে আমার টাইটেল হয়ে গেলে পারবো না আমি ছাড়তে তোকে সেরকম একটা গল্প আমি স্বীকার করতে চাই সবার সামনে যে আমি আমাকে অনেকেই মানে অনেক সাধারণ মেয়েরা আমাকে ইন্সপিরেশন হিসেবে দেখে কারণ অনেকে আছে যাদের মধ্যে চাহিদা আছে যে আমি অ্যাক্ট্রেস হবো আমার মধ্যে এরকম ছিলই না তো আমি বেশি মানে হয় না বেশ মানে সাজিয়ে গুজিয়ে ব্যাপারটা চলে আসে লাইফে ওরকম আমার কাছে একটা ব্লেসিং হিসাবে এসেছে কিন্তু আমি এটাকে এখন ভ্যালু করছি খুব এনজয় করছি অ্যান্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক লাইক ক্রেজি ইন ফিউচার ইয়ার্স কিন্তু হ্যাঁ আমি বলবো যে আমার আগে অনেক কিছুই মানে বুঝতে প্রবলেম হতো ক্লিয়ার থাকতো না অ্যাঙ্গেল ওয়াইজ পজিশনিং যেটা এখন অনেকটা বেশি আমার হ্যাঁ ভেরি ফ্রি ক্যামেরা ইজ মাই বেস্ট ফ্রেন্ড আর এইবার আপনি ম্যাডাম স্যারকে কত দেবেন ছয় দিয়েছেন ও আমায় পারবো না তো আচ্ছা মানে তো ক্যাওড়ামি আর ছ্যাবলামি করেছে ও পারবো না তো যদি আমি ক্যারেক্টারটা ছিল এখানে একটু কমেছে হ্যাঁ মানে এখানে তো ওকে জবরদস্তি ম্যাচিওর হতে হয়েছে ঠিক কাটটা হতো তারপর ওর নর্মাল আবার সেই জঙ্গলি রূপেও ফেরত চলে আসতো অ্যাজ ইউ মানে অ্যাজ ইউজুয়াল বাট যদি পারবো না হিসাবে দিই
লিনিয়েন্টলি দিচ্ছে ওই আর কি সম্মান রাখার জন্য। সাত সাত, শি ইজ অনেস্ট, মানে সিরিয়াসলি সাত দিল। আচ্ছা আর এখন আমি ওর মতন না, সো ডিফারেন্টটা দেখি। হ্যাঁ সেই এখন ইমপ্রুভ। বনি তখন মানে আমি বরবাদটা আমার পছন্দ হয়নি বনিকে, তো আমি অ্যাকচুয়ালি জানতামও না বরবাদে বনি কে। তো আমাকে যখন বলা হলো বনি ইজ কো একটা, তখন আমি গুগলে সার্চ করছি, আচ্ছা বনি এটা। তারপর আমার ভালো লেগেছিল আসোনা গানটা। বাট আমি এটাই বলবো যে ডিফারেন্স খুব মানে ও পারবোনাতে খুবই ভালো কাজ করেছিল, আর এটাতেও খুব ভালো কাজ করেছে, যখন তোমরা দেখবে বুঝতে পারবে। এইট খুব একটা বেশি ডিফারেন্স, মানে দুজনে এখন আচ্ছা আর একই দিকে মানে একই লাইনে চলছে, কেউ অপরে না কেউ নিচে না। আমি তো ওকে উপরে মার্কস দিলাম, কি রে বাবা আগে বলো। হ্যাঁ আগে চাই, এখনটা আর কি দুজনে সেম লেভেলে চলছে, ইনশুটে না। আচ্ছা এইবার যেটা জিজ্ঞেস করবো, যে এখানে ট্রু লাভ দেখানো হয়েছে, তোমরা কি বিশ্বাস এই ট্রু লাভটা এখন এক্সিস্ট করে? মানে ডাজ ইট এক্সিস্ট, মানে ডু ইউ থিংক সো? হ্যাঁ মানে এরকম প্রেম যার জন্য আমি সব কিছু করতে পারি এই সময় দাঁড়িয়ে? ফর শিওর, ডেফিনেটলি ইট ডাজ। মানে এক একজনের একটা পয়েন্ট অফ ভিউ, বাট দেন আই উড সে যে এখনও ইট ইজ শিওরলি দেয়ার। অ্যান্ড একটা মানুষের জন্য একটা পয়েন্ট আসে এরকম টাইম, যে কারোর জন্য একটা ট্রু লাভ ওই ফিলিংটা আসে। হয়তো অনেকে অনেক রকম হয়, সাম পিপল আর ফ্লার্টেশিয়াস, সাম পিপল জাস্ট টেক ইট ক্যাজুয়ালি, সাম পিপল আর সিরিয়াস ফ্রম দ্য বিগিনিং, মানে ফার্স্ট থেকে না এই আমার প্রথম ভালোবাসা, এই আমার শেষ ভালোবাসা, এরকম টাইপেরও হয়। তো সব রকমেরই মানুষ হয় এবং সে তাদের জীবনে একটা পয়েন্টে এসে কিন্তু ট্রু লাভটা হয়। তো ডেফিনেটলি ট্রু লাভটা আছে, অ্যান্ড আই এম শিওর যে সবাই কোনো না কোনো সময় ট্রু লাভে পড়েছে। আচ্ছা কৌশানি, মানে তুমি, তোমাকে যদি বলা হয় যে ভালোবাসার জন্য এইটা করে দাও, তুমি করে দিতে পারবে? মানে যেটা এখানে তো দেখানো যে সব করতে পারি আমি, ডিপেন্ডস কি এক্সটেন্ট অফ দি, মানে আমি যেটা আমার পার্সোনাল লাইফ আমাকে শিখিয়েছে যে অনেক সময় প্রেমে আঘাত খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাহলে তুমি নিজেকে অনেক স্ট্রং, অনেক বেশি স্ট্রঙ্গার ইন্ডিপেন্ডেন্ট উইমেন হিসাবে পাবে। অ্যান্ড আমি নিজেকে খুব মানে সেইভাবেই পেয়েছি এখন, অ্যান্ড আমি যেখানে দাঁড়িয়ে আজকে সেই অ্যাঙ্গেল থেকে বলবো ডেফিনেটলি করতে পারবো যদি আমি তাকে সত্যিকারে ভালোবাসি, কিন্তু কোন এক্সটেন্ট অবধি সেটা আমার কাছে ম্যাটার করে। একদম তাই, সেটা সবারই থাকা উচিত, মানে সব কিছু করে দিলাম সবাই, সেটা হওয়া উচিত না। আই ডোন্ট থিংক ইজ একদমই তাই, বাট ট্রু লাভ ইজ দেয়ার, অ্যান্ড অনেক এরকম আছে প্রেমিক যারা সত্যি পাগল এখনো, অনেক কিছুই করতে পারে। মানে সেটা কৌশানির জন্য আছে, এতটা জোর দিয়ে বলছে আছে, অনেক কিছু করতে পারে, সেটা আছে। না আমরা তো এরকম প্রচুর ফ্যানদেরও দেখি যারা যে কোনো এক্সটেন্ট অবধি আমাদের জন্য যেতে পারে, মানে আমরা অনেক সময় হয় আমি সত্যিকারে মানে এটা ওটা পাগলামি, ওটা ভালোবাসে না, ওটা আমরা মানে ওই ম্যাডনেসটা, ওই ক্রেজিনে একটা ভালোবাসা, মানে সবাই এটা কিন্তু পারে না। মানে দেয়ার আর সাম ক্রেজি পিপল এন্ড দেয়ার আর অনেক আছে যারা সত্যিকারে ভক্ত, যারা সত্যিকারে ভালোবাসে তোমাকে, সেটাই বলছি, দুটো ভালোবাসা, দুটো ভালোবাসা আলাদা, দুটো আলাদা। হ্যাঁ আমি বলছি এক্সটেন্ড, আই এম টকিং অ্যাবাউট দ্য এক্সটেন্ড, আই এম টকিং অ্যাবাউট লাভ, ওই অবধি করতে পারে একদম, যে সব কিছু করতে পারি। যদি আমি 10টায় আসার কথা আমার কোনো শোতে, তারা দুপুর 3টে থেকে রোদের মধ্যে বসে আছে, যেটা হয়তো আমি করতাম না খুব বড় ফ্যান হলেও কারো, ডিপেন্ডস, আমি বললাম না এক্সটেন্ডটা ওই জন্য ভ্যারি করে। তো সেটা কেমন লাগে দুজনেরই আজকে এই জায়গায় দাঁড়িয়ে, মানে 3টে ছবি হয়ে গেছে এখন, এত ফ্যান ফলোয়ার্স, এত ভালোবাসা, তো সেটা কেমন লাগে দুজনে কতটা এনজয় করো? খুবই এনজয় করি, বিকজ আই থিঙ্ক আই রিমেম্বার যে আমার যখন মা বাবা আমাকে দেখতাম তখন যে অ্যাটেনশনটা পেত, বা আমার মনে আছে মিঠুন আঙ্কেল যখন আমাদের বাড়িতে এসেছিলেন তখন বাড়ির যে আমাদের গেটটা ছিল সেটাকে ভেঙে এরম ঢালু করে দিয়েছিল, এত লোক হয়ে গেছিল ওখানটাতে জানতে পেরে। তো সেই অ্যাটেনশনটা দেখে তখন ভেবেছিলাম যে এরকম কেন পাগলামি করে, বাট এখন যখন নিজের ওপর এটা দেখছি এবং নিজে যখন এই অ্যাটেনশনটা পাচ্ছি তখন দেখছি কিন্তু এই অ্যাটেনশনটা মানে আমার নিজের খুব ভালো লাগছে, যে মানে একটা পয়েন্ট এরকম ছিল যে হয়তো বন্ধুদের সাথে ছবি তুললে সেখানে এমন চেহারা ছিল, আমার সেখান থেকে ক্রপ আউট করে বাদ করতো, এখন লোকেরা আমার জন্য পাগল হয়ে যায় না দাদা আপনার সাথে একটা ছবি নেবো। তো এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে, হ্যাঁ তো সেই পয়েন্টটা থেকে এই পয়েন্টে আসাটা আই থিঙ্ক ইজ মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল ওভার। আমার মা বাবাকে আমার নামে চেনা হয়, তো ইটস লাইক ইটস এ বিগ অ্যাচিভমেন্ট, এন্ড আমি এটা সিরিয়াসলি চেয়েছিলাম যে ওদের আইডেন্টিটি যেন আমার থ্রু হয়। সো এটা যদি আমি করে থাকতে পারি তো আই থিঙ্ক আই এম ভেরি, এন্ড এমনি তো আমি আগেও বলেছি যে আই এম ভেরি ব্লেসড অ্যান্ড আই এম এনজয়িং মাই ওয়ার্ক নাও, আমি এই ফেসটাকে খুব এনজয় করছি লাইফে, প্রচুর ফ্যান্সরা আমার সাথে অপেক্ষা করে আমার জন্য, বা আমি কালকেও শো করে এসেছি সেখানে প্রচুর দর্শকদের সাথে দেখা করেছি, সেটা বয়স্ক হোক মানে দিদারা এরা সবাই সব এই গ্রুপের লোকেরা বসে থাকে, তো এটা যে কোনো মানুষ এনজয় করবে আই থিঙ্ক নিশ্চয়ই। তো তোমাদের এই ছবিটা সরস্বতী পুজো রিলিজ করছে, কিন্তু তোমাদের কাছে প্রেম বলতে সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে কোনটা?
আমার কাছে দুটোই বেসিক, মানে আমার মনে হয় শুরু হয় সরস্বতী পূজা দিয়ে, শেষ হয় ভ্যালেন্টাইন্স ডে, বিকজ না তারপর আর থাকে না, বিশ্বাস করো আমি দেখেছি এটা, আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওই সময়টা প্রচণ্ড বেশি অ্যাটেন্টিভ হয়ে যায় মানুষেরা, গিফট কেনা নিয়ে বলো বা ধরো আজকে এই ডে কালকে ওই ডে এই জন্য একটা মেসেজ, হোয়াট ডু ইউ গিফট, বেলুন 2 টাকার, বেলুন গিফট 10 টাকা, এখন তো 10 টাকা দাম একটা বলা আছে গিফট, একটা মানুষ আই হ্যাভ সিন দিস যে একটা মানুষ যখনই এই 7টা দিন আসে তখন বেশি অ্যাটেন্টিভ হয়ে যায়, বাকি যে সময়টা থাকে সারাটা বছর অতটা কিন্তু অ্যাটেনশন দেয় না, এই 7টা দিন হ্যাঁ কিস ডে, আজকে একটা চুমু চাই, একটা হাগ চাই, একটা গিফট চাই, এটা বেড়ে যায়, আমার মনে হয় যে যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো তাহলে সেটা সারা বছর করো, নাকি ওই 7টা দিনের জন্য কাউকে দেখানোর জন্য, তো অবভিয়াসলি এখনকার কন্টেন্ট হয়ে গেছে না ফেসবুকে যেতে হবে এই 7টা দিন গিফট দেবো আমার গার্লফ্রেন্ড, এটা বনি স্যার গুপ্তাও পড়ে যেটা হয়তো নিজেকে বাদ দিয়ে চলে যে জব করতে বাবা, ও যে কবেকার আমি তাই ভাবছি, অবভিয়াসলি আমার কাছে এটা ডিফারেন্ট, মানে তুমি এর থেকে বাইরে, মানে একদম এখনকার থেকে বাইরে, না চিঠি লিখে প্রেমে আমি নেই বাবা, কত লেখালেখির মধ্যে আমি একদম নেই, বাট আমার ওই জিনিসগুলো আই থিঙ্ক মানে দ্যাট অ্যাট্রাক্টস মি, যে হ্যাঁ ঠিক আছে যে এইগুলো করাটা ফর সামওয়ান ইজ গুড, মানে একটা প্রেমের দিন কখনো হতে পারে না, ওই দিনটাই প্রেম জেগে উঠবে, সেটা সিরিয়াসলি হতে পারে না, দ্যাট ইজ ট্রু, এটা সত্যিই তাই, আর আপনি কি বলেন, তখন থেকে শুনছে মন দিয়ে, আমার খুব মজা লাগে ও যে উত্তরগুলো দিচ্ছে, মানে ওর সাথে কতটা যায় আমি সেটাই ভাবছি, আমি আমি সারাক্ষণ ছ্যাবলাবি করি, এই কি বাবা সিরিয়াস আনসার দিলাম, নাটক না সিরিয়াস, হ্যাঁ আমি সেটাই ভাবছি অ্যাকচুয়ালি কি হচ্ছে, সারাক্ষণ ছ্যাবলাবি করি তাই জন্য আমাকে কেউ সিরিয়াসলি নেয়, হ্যাঁ মানে এরকম সিরিয়াস কথাবার্তা ও জ্ঞান হিসেবে দিচ্ছে কিনা, কিন্তু এরকম তো রোমান্টিক ভাব প্রেমিক মানে এই যে এক্সপ্রেশন গুলো সেটা ওর তোমাকে চাই বলতে পারবে, আমাকে তোমাকে চাই এটা কি তো লাভ না, এটা তারপরে রাত্রি জাগানো বাকিটা তোমারই তো হাতে, জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই তোমাকে পাই, তোমার দিকে তাকিয়ে হয়েছে ভাই, নাই আড্ডা মারতে মারতে বলছো সেটা ঠিক আছে, ইটস ওকে আই ডোন্ট মাইন্ড, না এবার তোমার কাছে জানবো কোনটা সরস্বতী পূজা না ভ্যালেন্টাইন্স ডে, একদম আমি সরস্বতী পুজোতে ওরকম ভাবে কোনোদিনই প্রেম করিনি, ঠিক আছে সত্যি কথা বলছি, অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে ইয়েস আই হ্যাভ সেলিব্রেটেড দ্যাট, অ্যান্ড ইটস আ ডে অফ লাভ, প্রত্যেকটা দিনই প্রেম মানুষের জীবনে যদি সেটাকে তুমি মেনটেন করতে পারো, কিন্তু কিছু দিন হয় যেগুলো স্পেশাল হয়, যেমন আমার লাইফে আমার বার্থডে স্পেশাল, আমার মা বাবার বার্থডে স্পেশাল, তো তাদেরকে সেই স্পেশাল দিনে স্পেশাল ফিল করানো আমার দায়িত্ব, তো ভ্যালেন্টাইন্স ডেও ওরকমই একটা দিন, বাঙালিদের কাছে সরস্বতী পুজোর দিনটাও তাই, তুমি তাহলে ডেলি তুমি প্রেম করছো ডেলি তুমি ভালোবাসছো সেটা ঠিক আছে, বাট দেখানোর জন্য কিছু স্পেশাল অকেশনস গুলো ম্যাটার করে, তো আই থিঙ্ক বাট আই এনজয় অল দ্য 7 ডেজ, রোজ ডে, হাগ ডে, কিস ডে, টেডি ডে, চকলেট ডে, আই এনজয়, আমাকেই জিজ্ঞেস করছে আবার, তোমাকেই জিজ্ঞেস করছে আবার, আমাকেই জিজ্ঞেস করছে আবার, আচ্ছা তো যাই হোক এবার ছবিটায় ফিরে আসি, আমরা অনেক গিফট উইফট নিয়ে কথা হয়ে গেছে, আমার মনে হয় যারা দেখছে কৌশানির বাড়িতে গিফট চলে আসবে, সারাদিন আসতে থাকবে ভাই মনটা পাওয়ার জন্য, মানে আমি কতটা গিফট পছন্দ করি ও জানে, আমার সব বন্ধুরা জানে, এভরিওয়ান নোজ, আজকে ওই জন্য মানি ব্যাগটা আনিনি, আমি একটু এক্সপেন্সিভ, ভালো তো সেটা মেয়েরা হতেই পারে, প্যাম্পার একটু প্যাম্পার করাই উচিত, হ্যাঁ অবশ্যই, আচ্ছা এইবার আবার ছবিটায় ফিরে যাবো, হ্যাঁ ছবিতে এসো, যেটা হচ্ছে যে আমরা সরস্বতী পূজায় একটা প্রেম প্রেম মোডে থাকবো তো, মানে মুডে থাকবো প্রেম প্রেম, তো সেক্ষেত্রে একটা কষ্ট আছে ছবিটায়, সেটা কতটা মানে সেটা কি কষ্টটাই লাস্টে থাকবে নাকি প্রেমটাও ফিরে আসবে একটু যদি বলা যায়, সেটাই তো হচ্ছে সাসপেন্স মুভিটা, সেটা যদি বলে দিই তাহলে মুশকিল হয়ে যায়, বাট অবভিয়াসলি আই উড সে যে মানে যে এই কষ্টটা সেটা হচ্ছে বিকজ অফ দ্য লাভ, তো তাই জন্য আই এম শিওর যে একটা মানুষ কতটা এক্সটেন্ড অবধি যেতে পারছে সেই ভালোবাসাটাকে পাওয়ার জন্য, তো সেটা দেখে আই এম শিওর দ্য অডিয়েন্স উইল লাভ জয় এন্ড দিয়া, আই লাভ ইউ দিয়া, আই লাভ ইউ জয়, আই লাভ ইউ টু, তো অনেক আড্ডা হলো ছবি নিয়ে, কম কথা বেশি, সরস্বতী পুজো বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে একটা পারফেক্ট ট্রিট হচ্ছে তোমাকে চাই, তো নিয়ারেস্ট থিয়েটার হলে যাও,
টিকিটস বুক করো অ্যান্ড পারলে সেলফি তুলে পাঠিয়ে দিও, আমি খুব ইন্টারেস্টেড সেটা দেখার জন্য যে তোমরা কতটা আমাদেরকে চাও, কারণ আমরা তোমাদের সবাইকে চাই হলে সেই দিনকে। এক্স্যাক্টলি, অ্যান্ড ডেফিনেটলি বলবো যে সরস্বতী পুজোর দিন আছে, ভালোবাসার দিন, তো কোনো কাজ রেখো না, জাস্ট গো অ্যান্ড ওয়াচ তোমাকে চাই, অ্যান্ড আই এম শিওর তুমি ডিসঅ্যাপয়েন্ট হবে না এবং তুমি ভালোবাসা নিয়ে মনে বেরোবে এবং হয়তো একটু কাঁদতে পারো, বাট আই উড ডেফিনেটলি সে দ্যাট ইউ লাভ আস। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রমোশন আরও অনেক কাজ রয়েছে, তার মাঝে আমাদের এতটা সময় দিলে, আর আমি সবশেষে জানিয়ে রাখি যে আমি কিন্তু তোমাদের চাই, আর দর্শকও চান, তাই দর্শকদের বলছি যে ভালোবাসার দিনে ভালোবাসার ছবি, এর চেয়ে ভালো গিফট বোধহয় আর কিছুই হতে পারে না, তাই গিফটটা নিজের কাছের মানুষকেও দিন এবং নিজেও নিয়ে নিন। তবে আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার, ততক্ষণ দেখতে থাকুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই, শুধু একটু একসাথে বাঁচতে চেয়েছিলাম, একসাথে থাকতে চেয়েছিলাম। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই।